হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত তোমাদের টেকনিক্যাল স্টুডেন্টসদের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে। তোমাদের সাথে আমি গোপাল স্যার, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে ডিপ্লোমাতে যারা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টস, তো তোমাদের ফার্স্ট ইন্টারনাল এবং সেকেন্ড ইন্টারনাল অর্থাৎ ইন্টারনাল এক্সামিনেশনের যে স্পেসিফিক গাইডলাইন্স এবং জেনারেল গাইডলাইন্স কাউন্সিলের তরফ থেকে কিন্তু এই গাইডলাইন্স দেওয়া হয়েছে, অর্থাৎ তোমরা কিভাবে এই অনলাইন এক্সামিনেশানগুলো দেবে, তোমাদের অনলাইন এক্সামিনেশানের টাইম কত, তোমরা ফ্রন্ট পেজ কিভাবে পাবে বা ফ্রন্ট পেজটা কী, সব কিছু কিন্তু কাউন্সিল তোমাদের প্রোভাইড করেছে। তো চলো আমরা নোটিফিকেশানটা কী সেটা দেখে নিই। প্রথমে আসছি স্পেসিফিক গাইডলাইন্স ফর দ্য অনলাইন প্রোটোকল এক্সামিনেশান ওপিই। First and second internal assessment of theoretical subjects for the second semester diploma students in engineering and technology architecture MOPM will be conducted by the respective institutes through online protocol mode. অর্থাৎ ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টারের ফার্স্ট ইন্টারনাল এবং সেকেন্ড ইন্টারনাল যে থিওরিটিক্যাল সাবজেক্টের ইন্টারনাল হবে, সেই ইন্টারনাল এক্সামিনেশানগুলি কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত ডিপ্লোমা কলেজগুলিতে অনলাইন মোডে অনুষ্ঠিত হবে। দ্য স্পেসিফিক গাইডলাইন্স ফর দ্য অনলাইন প্রোটোকল এক্সামিনেশান সিস্টেম আর প্লেসড হেয়ার ইন আন্ডার ফর কনভিনিয়েন্স অফ অল কনসার্ন। অর্থাৎ কী কী গাইডলাইন্স তোমরা মেনে চলবে, তো এখানে কিন্তু বলা হয়েছে, প্রথমে বলা আছে হেড এক্সামিনেশান সেল অফ দ্য ইনস্টিটিউট উইল ক্রিয়েট টু অর থ্রি জি সুইট আইডি ফর ইচ অফ দ্য ডিসিপ্লিন টট ইন দ্য ইনস্টিটিউট। ফর এক্সাম্পল, ফর দ্য ডিসিপ্লিন সিভিল ইঞ্জিনিয়ারিং ইন হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি দ্য আইডিস উইল বি এক্সাম ডট এইচ আইটি ডট সিভিল ওয়ান অ্যাট দ্য রেট WBSCTE ডট এসি ডট ইন, এক্সাম ডট এইচ আইটি ডট সিভিল টু অ্যাট দ্য রেট WBSCTE ডট এসি ডট ইন এক্সেট্রা উইথ দ্য গিভেন অ্যাডমিন আইডি প্রোভাইডেড ফর দ্য এক্সামিনেশান পারপাস। অর্থাৎ ইনস্টিটিউটের হেড বা যে এক্সাম সেলের হেড, ওনাকে বলা হচ্ছে যে ওই কলেজের স্টুডেন্টের যে স্ট্রেন্থ তার বেসিসে কিন্তু দুটো, প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে দুটো বা তিনটে জি সুইট আইডি ক্রিয়েট করতে, এই যে @wbsc.ac.in এইগুলোই হচ্ছে আমাদের জি সুইট অ্যাকাউন্ট, অর্থাৎ যে অ্যাকাউন্টটা কিন্তু স্টেট কাউন্সিলের। অর্থাৎ এই অ্যাকাউন্ট থেকে যখন স্টুডেন্টরা এক্সামিনেশান দেবে, এই সেই এক্সামিনেশানটা কিন্তু তোমরা সবাই জানো, কিছুক্ষণ পরেই জানাবো যে ক্যামেরা অন করে হয় এবং সেটা কিন্তু ফুললি রেকর্ডেড করা হয়, অর্থাৎ শুধুমাত্র কিন্তু জি সুইট অ্যাকাউন্টে এই সুবিধাটা থাকে। বি পয়েন্টে বলছে ইনস্টিটিউট অথরিটি এক্সামিনেশান সেল উইল টেক দ্য অনলাইন এক্সামিনেশান উইথ গুগল মিট অফ দ্য মেল আইডি প্রোভাইডেড ফর দ্য এক্সামিনেশান পারপাস টু দ্য রেসপেক্টিভ ডিসিপ্লিন অফ দ্য রেসপেক্টিভ ইনস্টিটিউট। অর্থাৎ এই যে আইডিগুলো ক্রিয়েট করা হচ্ছে, এই আইডিগুলো কিন্তু গুগল মিটের মাধ্যমে স্টুডেন্টসদের প্রোভাইড করতে হবে এক্সামিনেশানের সময়। ডিউরিং দ্য এক্সামিনেশান অল স্টুডেন্টস মাস্ট বি ইনস্ট্রাক্টেড টু সুইচ অন দেয়ার ক্যামেরা অফ দ্য ডিভাইস বাই হুইচ দে উইল অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশান। এক্সামিনেশান চলাকালীন প্রত্যেকটা স্টুডেন্টসকে কিন্তু বলা হচ্ছে যে তারা যেন তাদের ক্যামেরা অন করে কিন্তু পরীক্ষার সময় কিন্তু বসে, অর্থাৎ ক্যামেরা অন করে কিন্তু তাদের এক্সামিনেশানটা দিতে হবে। ডি পয়েন্টে বলা হচ্ছে অ্যাট দ্য টাইম অফ ইচ এক্সামিনেশান ফ্যাকাল্টি মেম্বার্স উইল অবজার্ভ এক্সামিনেশান অ্যাজ পার শিডিউল থ্রু দ্য আইডিস ইন হুইচ দ্য অনলাইন এক্সামিনেশান উইল বি টেকেন। অর্থাৎ এক্সামিনেশান চলাকালীন কোন এক্সামে কোন টিচারের ডিউটি, তো সেই ডিউটি বেসিসে কিন্তু টিচারদের বলা হচ্ছে সেই এক্সামিনেশানটাকে অবজার্ভ করার জন্য, অর্থাৎ স্টুডেন্টসরা ক্যামেরা অন করেছে কি না, রেকর্ডিং ঠিকঠাক হচ্ছে কি না, এগুলো কিন্তু বলা হয়েছে। জাস্ট লাইক দ্য অফলাইন এক্সামিনেশান ওয়েল ফ্যাকাল্টি মেম্বার ইনভিজিলেট ইন দ্য এক্সামিনেশান হল। অর্থাৎ অফলাইনে যেমন টিচাররা বা ফ্যাকাল্টিরা ইনভিজিলেট করতো, সেই একইভাবে কিন্তু এখানে অনলাইন মোডে ইনভিজিলেট করবে। অলসো অনলাইন ইনভিজিলেটার্স উইল টেক অ্যাটেন্ডেন্স অফ দ্য স্টুডেন্টস ডিউরিং দ্য এক্সামিনেশান।
এবং এই পরীক্ষা চলাকালীন ফ্যাকাল্টি মেম্বাররা কিন্তু স্টুডেন্টসদের অ্যাটেন্ডেন্স নেবে। হেড অফ দ্য ইনস্টিটিউট ক্যান অলসো অবজার্ভ বাই দ্য এক্সামিনেশন দিস সিস্টেম। যদি ইনস্টিটিউটের হেড চায় তো উনিও কিন্তু এই এক্সামিনেশনটা অবজার্ভ করতে পারে। দেয়ার ইজ অ্যান অপশান অফ রেকর্ডিং ইন জি সুইট ফর এডুকেশন বাই হুইচ দ্য এক্সামিনেশন উইল বি টেকেন। অর্থাৎ জি সুইট অ্যাকাউন্টে রেকর্ডিং সিস্টেম থাকে এবং পরীক্ষা চলাকালীন এই রেকর্ডিংটা অন করতে হবে। ইনভিজিলেটর মাস্ট রেকর্ড দ্য হোল এক্সামিনেশন উইথ দিস অপশান অ্যান্ড রেকর্ডেড এক্সামিনেশন উইল বি অটোমেটিক্যালি আপলোডেড ইন দ্য ড্রাইভ অফ দ্য মেল আইডি হুইচ দ্য এক্সামিনেশন উইল বি টেকেন। অর্থাৎ যে মেল আইডিতে যে এক্সামিনেশানটা চলছিল, রেকর্ড বন্ধ হওয়ার সাথে সাথে সেটা কিন্তু অটোমেটিক্যালি ওই লিঙ্কে আপলোড হয়ে যাবে। দিস ভিডিও মাস্ট বি শেয়ার টু দ্য জি সুইট আইডি অফ দ্য রেসপেক্টিভ হেড অফ দ্য ইনস্টিটিউট অলরেডি প্রোভাইড। এবং এই ভিডিওটা কিন্তু ইনস্টিটিউটকে হেডকেও প্রোভাইড করতে হবে। দিস উইল বি ট্রিটেড অ্যাজ রিপোর্টিং টু দ্য হেড অফ দ্য ইনস্টিটিউট রিগার্ডিং কন্ডাক্ট অফ দ্য এক্সামিনেশান। দ্য হেড অফ দ্য ইনস্টিটিউট মাস্ট প্রিজার্ভ অল এভি মডিউলস রিলেটেড টু দ্য এক্সামিনেশান অফ দ্য রেসপেক্টিভ ইনস্টিটিউটস। অল এইচওডিস অফ দ্য ইনস্টিটিউট মাস্ট গিভ ফিডব্যাক টু দ্য কাউন্সিল অ্যাবাউট সাকসেসফুল কমপ্লিশন অফ দ্য অনলাইন প্রোটোকল এক্সামিনেশান। এই কাজগুলি ফ্যাকাল্টি মেম্বার্সদের জন্য, অর্থাৎ প্রত্যেক দিন এক্সাম হওয়ার পর ইনস্টিটিউটের প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে এইচওডি, কাউন্সিলের তরফ থেকে একটা গুগল ফর্ম দেওয়া হয়, সেটাতে কিন্তু ফিল আপ করতে হবে যে হ্যাঁ আমাদের কলেজে সাকসেসফুলি এক্সামিনেশানটা কমপ্লিট হলো। এ গুগল ফর্ম উইল বি প্রোভাইডেড অন ইচ ডে ফর দিস পারপাস। প্রত্যেক দিন এক্সামিনেশনের পর কাউন্সিলের তরফ থেকে গুগল ফর্মটা প্রোভাইডেড করা হবে। দ্য অ্যান্সার স্ক্রিপ্ট অফ দ্য স্টুডেন্ট মাস্ট বি মেলড বাই দ্য স্টুডেন্টস উইদিন স্টিপুলেটেড টাইম। প্রত্যেকটা স্টুডেন্টসকে কিন্তু বলা হচ্ছে যে অ্যান্সার স্ক্রিপ্ট কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে ওই নির্দিষ্ট মেলে পাঠানোর জন্য। অ্যান্সার স্ক্রিপ্ট অফ দ্য স্টুডেন্টস মে বি ট্রিটেড অ্যাজ ক্যান্সেলড ইফ ইট উইল নট বি সাবমিটেড উইদিন স্টিপুলেটেড টাইম অ্যান্ড দ্য কনসার্ন স্টুডেন্ট মে বি মার্কড অ্যাজ অ্যাবসেন্ট। যদি কোনো স্টুডেন্ট ওই নির্দিষ্ট সময়ের মধ্যে তার অ্যান্সার স্ক্রিপ্টটা না পাঠায় তাহলে তাকে কিন্তু মার্ক করা হবে অ্যাজ অ্যাবসেন্ট হিসাবে। স্টুডেন্ট শুড বি অ্যাডভাইজ টু অ্যাপিয়ার ফর দ্য এক্সামিনেশান ফ্রম দ্য প্লেস হোয়ার দে উইল নট নর্মালি ফেস এনি ইন্টারনেট কানেক্টিভিটি প্রবলেম। প্রত্যেকটা স্টুডেন্টসকে কাউন্সিলের তরফ থেকে অনুরোধ করা হচ্ছে তারা যেন এমন জায়গায় বসে পরীক্ষা দেয় যেখানে কোনো ডিস্টারবেন্স এবং নেটওয়ার্কের কোনো ইস্যু যেন না থাকে। এবার আসছি স্পেসিফিক গাইডলাইন্সের পর জেনারেল গাইডলাইন্সে। তো জেনারেল গাইডলাইন্সে যে চেঞ্জ প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ, ফর ইন্টারনাল অ্যাসেসমেন্ট ডিউরেশন অফ অনলাইন প্রোটোকল এক্সামিনেশন ওপিই উইল বি 45 মিনিটস ফুল মার্কস ইন IA-20। অর্থাৎ ইন্টারনালের এই 20 মার্কসের জন্য কিন্তু এক্সাম আওয়ারটা হচ্ছে 45 মিনিটস, যেটা অফলাইনে তোমাদের ছিল 1 ঘন্টা। তো 15 মিনিটস অনলাইন প্রোটোকল মেথডে কম হচ্ছে তোমাদের। কোয়েশ্চেন পেপার উইল বি সেন্ড টু দ্য স্টুডেন্টস বাই দ্য রেসপেক্টিভ ইনস্টিটিউট সাবজেক্ট টিচার্স থ্রু ইমেল, হোয়াটসঅ্যাপ অর বাই এনি আদার অনলাইন মোড 5 মিনিটস বিফোর কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশান। অর্থাৎ কোয়েশ্চেন পেপারটা কিন্তু ইনস্টিটিউট বা সাবজেক্ট টিচারকে ইমেল বা হোয়াটসঅ্যাপ বা যে কোনো অনলাইন মোডে পাঠাতে হবে স্টুডেন্টসদেরকে 5 মিনিট আগে। স্টুডেন্টস হ্যাভ টু রাইট দ্য অ্যান্সার অফ দ্য কোয়েশ্চেন ইন ওন হ্যান্ড রাইটিং ইউজিং A4 সাইজ পেজেস। ইচ কমপ্লিটেড অ্যান্সার স্ক্রিপ্ট মাস্ট পজেস এ ফ্রন্ট পেজ। তো প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু নিজের হাতে A4 পেজে লিখতে বলা হচ্ছে এবং তাদের যে ফ্রন্ট পেজ সেটা কিন্তু প্রথমে রাখতে বলছে। তো এই ফ্রন্ট পেজে কী কী থাকবে? কোর্স নেম, রেজিস্ট্রেশন নাম্বার, সাবজেক্ট নেম এবং ডেট অফ এক্সামিনেশান। এবং এই ফ্রন্ট পেজটি আজকের ভিডিওর একদম তোমরা নিচের দিকে কাউন্সিলের তরফ থেকে যে প্রোভাইড করা হয়েছে সেটা কিন্তু পেয়ে যাবে। তো সেটা তোমরা চাইলে প্রিন্ট আউট করে নিতে পারো। এ ব্ল্যাঙ্ক কপি অফ দ্য ফ্রন্ট পেজ অফ অ্যান্সার স্ক্রিপ্ট হ্যাজ বিন অ্যাটাচড হেয়ার ইন দ্য আন্ডার অ্যানেক্সচার 1। অর্থাৎ বলা হচ্ছে যেখানে কিন্তু ফ্রন্ট পেজটা অলরেডি দেওয়া হয়েছে।
Institute are requested to send confirmation message through mail WhatsApp to the students immediately after getting the answer script on each of examination. অর্থাৎ ইনস্টিটিউটকে রিকোয়েস্ট করা হচ্ছে যে স্টুডেন্টসরা মেলে বা হোয়াটসঅ্যাপে অ্যান্সার স্ক্রিপ্ট পাঠানোর পর তাদের যেন যে তোমাদের মেলটা আমরা রিসিভ করলাম এই রিসিভ মেল অর্থাৎ যে পেলাম সেটা কিন্তু ইমিডিয়েট তাদের যেন জানানো হয় প্রত্যেক দিন। স্টুডেন্টস উইল বি প্রোভাইডেড উইথ অ্যাডিশনাল টাইম অফ 15 মিনিটস ফর সেন্ডিং দ্য স্ক্যান্ড অ্যান্সার স্ক্রিপ্ট আফটার দ্য এক্সামিনেশন আওয়ার। অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টসে কিন্তু অতিরিক্ত 15 মিনিট দেওয়া হবে পরীক্ষার পর তাদের এই স্ক্যান করা যে PDF বানানো এই মেলটা পাঠানোর জন্য, অর্থাৎ অ্যান্সার স্ক্রিপ্ট যে লিখলো সেটা কিন্তু তাদের পাঠানোর জন্য হোয়াটসঅ্যাপে ইমেলের মাধ্যমে তাদের 15 মিনিটস তারা পাচ্ছে। অ্যাজ দেয়ার ইজ টাইম রেস্ট্রিকশন ফর সেন্ডিং দ্য অ্যান্সার স্ক্রিপ্ট টু দ্য ইনস্টিটিউট, স্টুডেন্ট শুড বি ভেরি মাচ কেয়ারফুল অ্যাবাউট ইট অ্যান্ড মাস্ট টেক নেসেসারি অ্যারেঞ্জমেন্ট প্রায়র টু অ্যাপিয়ারিং ইন দ্য এক্সামিনেশন অন ইচ ডে। প্রত্যেকটা স্টুডেন্টকে বলা হচ্ছে এই 15 মিনিটের মধ্যে কিন্তু তাদের যে অ্যান্সার স্ক্রিপ্ট সেটা পাঠানোর জন্য। ফার্স্ট ইন্টারনাল অ্যাসেসমেন্ট ফর দ্য সেকেন্ড সেমিস্টার ডিপ্লোমা স্টুডেন্টস ইন দ্য অ্যাকাডেমিক সেশন 2020-21 হ্যাভ টু কমপ্লিট ইট ডিউরিং দ্য পিরিয়ড 1 নভেম্বর টু 30 নভেম্বর। অর্থাৎ ফার্স্ট ইন্টারনাল এক্সামিনেশনটা অ্যাকাডেমিক সেশন 2020-21 কিন্তু কমপ্লিটেড হওয়ার টাইম 1 নভেম্বর থেকে 13 নভেম্বর, এবং সেকেন্ড ইন্টারনাল এক্সামিনেশন সেকেন্ড সেমিস্টারের 2020-21 অ্যাকাডেমিক সেশনে সেটা কমপ্লিট হওয়ার টাইম হচ্ছে 1 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বরের মধ্যে। অ্যাটেন্ডেন্স অফ দ্য স্টুডেন্ট মাস্ট বি রেকর্ডেড বাই দ্য ইনস্টিটিউট অ্যান্ড সাবজেক্ট টিচার হ্যাভ টু সাবমিট দ্য কোয়েশ্চেন পেপার টু দ্য রেসপেক্টিভ সেক্রেটারি অ্যাকাডেমিক কাউন্সিল ফর কিপিং রেকর্ড। তো এরপর যেটা তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে তোমাদের ফ্রন্ট পেজ, তো এটা হচ্ছে কাউন্সিলের তরফ থেকে দেওয়া তোমাদের ফ্রন্ট পেজ। তো আজকের এই যে ভিডিওর যে এই ভিডিওটা এখনও তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আসেনি, কিন্তু এই যে PDF তার লিঙ্ক কিন্তু আজকে ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দিচ্ছি। তো এই ডেসক্রিপশন বক্স থেকে তোমরা এটাকে প্রিন্ট করে নিজেদের কাছে রেখে দিতে পারো তোমাদের সুবিধার জন্য। তো আজকের ভিডিওটা আমাদের এতটুকুই, চ্যানেলে যারা নতুন তাদেরকে অবশ্যই বলবো তোমরা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও। সবাই খুব ভালো থেকো, বেস্ট অফ লাক সবাইকে, ধন্যবাদ।